আমি আর একটু নিচের দিকে রিফ্রেশ করে দিলাম, দেখছেন 700 হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 900 হয়ে গেছে। আপনারা কিন্তু এই যে এটার দিকে ফলো করবেন, এখানে ফলো করেন, আমি নিচের দিকে রিফ্রেশ করব, দেখবেন এটা বেড়ে, দেখছেন অলরেডি 3000 হয়ে গেছে। আমি আবার রিফ্রেশ করলাম, দেখেন 5000, ও মাই গড। সো আপনারা দেখতে পারতেছেন কীভাবে কিন্তু রিফ্রেশ যতই করতেছি ততই কিন্তু আমার বাড়তেছে, যতই রিফ্রেশ করতেছি ততই কিন্তু বাড়তেছে। সো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। সো আমি যেহেতু 10000-এর মতো আসবে, সো দেখা যাক আমাদের 10000 কতক্ষণের ভিতরে আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু এসে গেছে, 10K পার হয়ে গেছে কিন্তু আমাদের, 10700 কিন্তু এসে গেছে। সো 11000 এসে গেছে কিন্তু অলরেডি। সো একটু আমরা একটু রিফ্রেশ করে দেখি। সো আমি কিন্তু আবারও রিফ্রেশ করতেছি, অলরেডি কিন্তু 15600 কিন্তু ভিউ এসে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন 15600 ভিউ। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভিউ বা আপনার ফলোয়ার্স কিন্তু বাড়াইতে পারেন। সো এখন আমরা ফলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সো যারা টিকটক ইউজার রয়েছেন বা টিকটক ব্যবহারকারী রয়েছেন, আজকের ভিডিওটি তা শুধুমাত্র তাদের জন্য। সো টিকটকে কীভাবে আপনার লাইক ফলো এবং ভিউ বাড়াবেন এইটা নিয়ে পুরো আলোচনা করব একদম সহজভাবে। সো তার জন্য আপনাকে অবশ্যই সর্বপ্রথম যাইতে হবে ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে উপরে লিখবেন যে বিডি লাইক ফলোয়ার্স। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি লাইক ফলোয়ার্স লেখা চলে আসছে অলরেডি, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে যে দ্বিতীয় নাম্বারে যে একটা এই দেখতে পাচ্ছেন এটাতে আপনার ক্লিক করে দেবেন। সো আমার একটু আগে ক্লিক লেগে গেছে। সো এই দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে বিডি লাইক ফলোয়ার হোম, সো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা কিন্তু অ্যাকাউন্ট করে নিতে হবে আপনাদের, এখানে একটা যেহেতু আপনারা নতুন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে কিন্তু, সো এখানে একটা ভিডিও রয়েছে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন, সেই ভিডিওটাও কিন্তু এখানে রয়েছে একদম, এটা আপনারা দেখতে পারেন। সো আগে এখানে যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এই যে নিচে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ইয়েগুলো আছে সেগুলো সম্পূর্ণ কিছু চলে আসবে, ফর্ম একটা চলে আসবে। সো আমি একটু ক্লিক করে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি ক্লিক করে দিচ্ছি, অলরেডি ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে এবং ইউজার নাম একটা দিতে হবে, তারপরে একটা জিমেল দিতে হবে, আপনার একটা ফোন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে দুটো পাসওয়ার্ড একই দিতে হবে। দেওয়ার পরে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে এইখানে একটা টিক দিতে হবে, দেওয়ার পরে আপনাকে এইখানে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সো পাসওয়ার্ড কিন্তু একটু কঠিন, পাসওয়ার্ডে একটু সমস্যা হয়, আপনার পাসওয়ার্ডটা ভালো করে দিবেন, বারবার চেক করে দিয়ে দিবেন। সো যেহেতু আমি লগ ইন করবো, সো লগ ইন করার জন্য যেহেতু আমার আইডি আছে, সো আমি সেই আইডিটা লগ ইন করে নেবো। সো আমি এখানে ক্লিক করে দিলাম, আমার অলরেডি দুইটা আইডি আছে এখানে, সো আমি আইডি একটা লগ ইন করে নিলাম। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার আইডি লগ ইন হয়ে গেছে। সো এখানে কিন্তু অনেক লেখা আছে, লেখাগুলো আপনাদের হাতে সময় থাকলে আপনারা পড়ে নিতে পারেন। সো এখানে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই আপনারা সেইভাবে দেখবেন। সো আমি এখানে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিচ্ছি। সো ভিডিওটি আর মূল অংশে যাওয়ার আগে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু ভালো মন্দ দুইটাই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন, এটাতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্ভিসগুলো রয়েছে, কী কী সার্ভিস আপনারা এখান থেকে পাবেন, তার জন্য আপনারা এই সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে কী কী নিতে পারবেন সেটা এখানে ক্লিক করে দিয়ে জানতে পারবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে একটু যদি আমার নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে গেলে কিন্তু এখানে আমরা কী কী পাবো প্যাকেজ সেটা কিন্তু এখানে A to Z কিন্তু লেখা রয়েছে। সো আপনারা এখানে এসে কিন্তু দেখে নিতে পারেন একটু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটক লাইক গ্রান্টেড এবং টিকটক ভিউ এবং টিকটক ফলোয়ার্স এবং টিকটক ভিউ গ্রান্টেড এবং টিকটক ভিডিও ডাউনলোড এবং টিকটক এবং আরও অনেক কিছু, কিন্তু শুধু টিকটকে না, এখানে কিন্তু আরও কিন্তু অনেক অনেক কিন্তু ইয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন এবং ফেসবুক পেজ ওয়ার্ক, সো এখানে ফেসবুক গ্রুপ মেম্বার, ফেসবুক গ্রুপ যাদের আছে তার যাদের মেম্বার লাগবে তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন এই এখানে একটা অ্যাকাউন্ট করে।
সো এখান থেকেও কিন্তু ফেসবুকেরও ফেসবুক রিয়েলস সার্ভিস কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারেন। একদম এখানে অনেক কিছু রয়েছে কিন্তু ফিউচার, শুধু তাই নয় ইউটিউবের জন্য, ইউটিউব ফার্স্ট টাইম ইয়েটা দেখতে পারতেছেন এখান থেকে, ইউটিউবে যারা ফার্স্ট টাইম লাগবে তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন। সো এ টু জেড কিন্তু এখানে অনলাইনে যেগুলো যেগুলো সাইট রয়েছে এগুলো সাইট অনেক বিশেষ কিছু ফিউচার কিন্তু এটাতে রয়েছে। সো আপনারা কিন্তু চাইলে দেন ইনস্টাগ্রাম লাইক ফলো এবং অনেক কিছু কিন্তু রয়েছে এটাতে। সো এটাতে যত আপনারা ঘাটাঘাটি করবে, এবং টুইটারও রয়েছে, টুইটার যাদের লাইক লাগবে ফলো লাগবে এবং অনেক কিছু রয়েছে। সো আপনারা এটাতে একটা অ্যাকাউন্ট করে মনে হয় করাটা ভালো হয়। এবং টেলিগ্রামের কিছু অনেক কিছু রয়েছে এটাতে, সো এটাতে যত আপনারা ঘাটাঘাটি করবেন তত কিছু জানতে পারবেন। সো যাই হোক আমি অত দূরে আর যাচ্ছি না, আপনারা কীভাবে এটাতে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কোনো কিছু আগাগোড়া কিছুই বুঝতে পারবেন না। সো আমি আবারও থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি, উপরে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। সো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু এখানে সো একটু ওয়েট, আমাদেরকে ব্যাগে যেতে হবে আগে। সো ব্যাগে যাওয়ার পর এখানে আসতে হবে, তো এখানে আমাদের কিন্তু কোনো ব্যালেন্স নেই। সো আপনাদের এখানে একটা ডলার সিস্টেম, এটা আপনাকে হয়তো 100 থেকে 150 টাকা এখানে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি কিন্তু এগুলো নিতে পারেন। আপনি যে পরিমাণ ই নেবেন লাইক ফলো সেই পরিমাণ আপনার ব্যালেন্স এখানে উঠাইতে হবে। সো যার জন্য এই যে ইওর ব্যালেন্স এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দিলে এখানে কোনো সরি একটু ভুলে গেছিলো আমারও, সো আমি এটা ইয়ে করে নিলাম। সো যাই হোক আপনারা এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন, থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড ফান্ডে আপনারা ক্লিক করে দেবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ড এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ আসের ইয়ার, যারা বাংলাদেশে আসেন বাইরের দেশ থেকেও কিন্তু আপনারা পারবেন, এগুলো কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু আপনারা পারবেন। সো আমরা যদি বাংলাদেশে, সো আমরা এটাতে ক্লিক করে দেবো, এই যে এটাতে ক্লিক করে দেবো, এটাতে কিন্তু বাংলাদেশের যে নগদ রকেট উপায় এগুলো কিন্তু রয়েছে। সো আমি এটাতে ক্লিক করে দিলাম, এই যে পেন হয়তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনাদেরকে যেহেতু আপনারা কত ডলারের নিতে চাচ্ছেন, এখানে যেহেতু আমি $1 নেবো, $1 এখানে লিখে দিলাম, ওয়ান লিখে দিলাম, অ্যামাউন্টটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে চেকে আমি ক্লিক করে দেবো। সো চেকে ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু $1 নিচ্ছি তার জন্য একে আমরা ক্লিক করে দিছি অলরেডি। সো তারপর আমরা যে কাজটি করবো, এই যে এখানে একটা টিকমার্ক দেবো, দেওয়ার পরে এই যে পেমেন্টে আমরা ক্লিক করে দেবো। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। সো আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন বা ক্যান্সেল করে দিতে পারেন। হ্যাঁ, তো আমি যে পেনাওতে ক্লিক করে দিলাম, পেনাওতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। সো আপনারা এখন কিসের মাধ্যমে রিচার্জ করতে চাচ্ছেন বা পেমেন্ট ইয়ে করতে চাচ্ছেন, টাকাটা তাদেরকে দিতে চাচ্ছেন? সো বিকাশ, নগদ, রকেট উপায়। সো আমি বিকাশে দিব। সো বিকাশে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। সো আপনার যে বিকাশ নাম্বারটা সেটা এখানে দিতে হবে, এবং আপনার $1 যে সিলেক্ট করছেন আপনি, $1 সমপরিমাণ 122 টাকা কিন্তু আপনার এখানে থেকে কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। সো আপনার যে বিকাশ নাম্বারটা সেটা এখানে উঠিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিকাশ নাম্বারটা দিয়েছি। দেওয়ার পরে আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটা ভেরিফাই কোড আসবে, সেই কোডটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আমাদের কাছে অলরেডি কিন্তু একটা কোড চলে আসছে, এই কোডটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো অলরেডি কিন্তু কোডটা কিন্তু আমি বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আবার কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে। সো কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার বিকাশ পিনটা কিন্তু দিতে হবে। বিকাশ পিনটা আপনি দিয়ে নেবেন। সো আমি কিন্তু অলরেডি বিকাশ পিনটা আমার দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশানে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সময় নেবে আমাদের। সো সময় নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট, উপরে আমাদের অলরেডি কিন্তু SMS চলে আসছে পেমেন্ট কমপ্লিট, 122 টাকা 21 পয়সা কিন্তু আমাদের এখান থেকে কেটে নিছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিছে অলরেডি। আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব। সো ব্যাগে চলে যাই, দেখবো আমাদেরকে এখন কতক্ষণ সময় লাগে অ্যাকাউন্টটা আমাদের ব্যালেন্সে অ্যাড হইতে। সো আমরা আবারও কিন্তু চলে যাব আমাদের যে ইয়াটা, যেহেতু আমি অ্যাকাউন্ট আসছে আমাদের আবার হোমে প্রথমে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে $1 কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ আগে কিন্তু 0000 ছিল। সো এখন আমরা যে কাজটি করবো, আমরা সর্বপ্রথম আমরা যে জিনিসটা বাড়িয়ে নেবো, এই অর্ডার আপনারা কীভাবে করবেন, অর্ডার করতে হলে এই যে অর্ডার নাও সর্বপ্রথমে যে আসে এই যে অর্ডারে আপনার এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিউ অর্ডার উপরে লেখা আছে, নিউ অর্ডারে আমরা ক্লিক করে দেবো। সো নিউ অর্ডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী কী সার্ভিস নেবো সেই
সার্ভিসগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আমি যেহেতু যে সার্ভিসটা নিব সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সো যেহেতু আমি টিকটকের জন্য লাইক, প্রথমে আমি লাইক নিয়ে নেব। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিকটকের লাইক না, লাইক না, আমি ভিউ নেব। সো আপনারা এই দেখতে পাচ্ছেন যে টিকটক থেকে ভিউ, এই যে ভিউ গ্রান্টেড যেটা সেটা আমরা নিব। হ্যাঁ, সবসময় গ্রান্টেড যেগুলো সেগুলো আপনারা নেবেন। হ্যাঁ, যেহেতু আমরা এইটাতে আমরা ক্লিক করে দেবো, সেটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, আমাদের একটা লিঙ্ক নিয়ে এসে দিতে হবে, যে ইয়ার যে গানের আপনারা বা যে ভিডিওটার আপনারা ই বাড়াইতে চাচ্ছেন সেটা আপনারা নিয়ে নেবেন। সো এই যে আমি অলরেডি টিকটক অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। সো টিকটক অ্যাকাউন্টে আসার পরে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রোফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। সো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে, এই ভিডিওটির যে 152টা ভিউ। সো এটার থেকে আমরা কী করবো, এটা লিঙ্কটা আমরা কপি করে নিব, এই ভিডিও লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য এখানে যে থ্রি ডট রয়েছে তিনটা, এই থ্রি ডটে আমরা ক্লিক করে দিই। সো এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আমরা এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক কপি এখানে আমরা ক্লিক করে দেবো। সর্বপ্রথম যেটা সেটাতে ক্লিক করে দেবো। উপরে দেখতে পাবেন লিঙ্কটা আমার কপি হয়ে গেছে। সো লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা কতগুলো নিব ভিউ সেটা আমি এখান থেকে লিখে দেবো। সো এখান থেকে যদি আমি 1000 সো আমি এখান থেকে 10,000 দিলাম। তারপরেও আমার এখান থেকে এটা বসতেছে না, বুঝলাম না। সো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরপরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে লাল লেখাটা রয়েছে, এখানে আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে, এই যে এখানে আসবেন। আসার পরে আপনাকে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে উপরে যে কোনো একটা, এই উপরে ফার্স্ট ইয়েটা রয়েছে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে, তখন কিন্তু আপনার এখানে শো করবে আপনার কত প্রাইস এখান থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ, সো এখানে সম্ভবত 75 টাকার মতো এখান থেকে কেটে নেবে, 75 সেন্ট এরকম দেখাইতেছে। যাই হোক, আমি আগে অর্ডারটা দিয়ে নিই, তারপরে এটি সম্পর্কে আমারও ধারণা আসবে। 75 সেন্ট, হ্যাঁ জি, নিচে লেখা রয়েছে যেহেতু 75 সেন্ট, সো অবশ্যই 75 সেন্ট। সো যেহেতু এটা ডলার হিসাব, অনেকে বুঝবে, হয়তো অনেকে বুঝবে না। সো তারপরে এই যে অর্ডারতে, অর্ডার যে লেখাটা, এটাতে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন, সো হয়তো বা সাকসেসফুল হয়েছে এটা লেখা উঠছে। সো তারপরে আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে যদি একটু সময় লাগবে, 1 ঘন্টার মতো হয়তো মেবি সময় লাগবে। সো আমরা এখান থেকে এখন চলে যাব কোথায়, এটাতে চলে আসবো। চলে আসার পর আমরা দেখি এখানে আসি যে আমাদের ফলোয়ার্স বাড়ানি শুরু হয়েছে কি না, সেটা আমরা এখন এখান থেকে দেখব। সো আর কতক্ষণ পরে আমাদের ফলোয়ার্স বাড়ানি শুরু হবে সেটাও আমরা কিন্তু এখান থেকে দেখে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 300 কিন্তু হয়ে গেছে আমার। আমি আর একটু নিচের দিকে রিফ্রেশ করে দিলাম, দেখছেন 700 হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 900 হয়ে গেছে। আপনারা কিন্তু এই যে এটার দিকে ফলো করবেন, এখানে ফলো করেন, আমি নিচের দিকে রিফ্রেশ করব, দেখবেন এটা বেড়ে, দেখছেন অলরেডি 3000 হয়ে গেছে। আমি আবার রিফ্রেশ করলাম, দেখেন 5000, ও মাই গড। সো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু রিফ্রেশ যতই করতেছি ততই কিন্তু আমার বাড়তেছে, যতই রিফ্রেশ করতেছি ততই কিন্তু বাড়তেছে। সো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। সো আমি যেহেতু 10,000 মতো আসবে, সো দেখা যাক আমাদের 10,000 কতক্ষণের ভিতরে আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু এসে গেছে, 10K পার হয়ে গেছে কিন্তু আমাদের, 10,000K 10,700 কিন্তু এসে গেছে। সো 11,000 এসে গেছে কিন্তু অলরেডি। সো একটু আমরা একটু রিফ্রেশ করে দেখি। সো আমি কিন্তু আবারও রিফ্রেশ করতেছি, অলরেডি কিন্তু 15,600 কিন্তু ভিউ এসে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন 15,600 ভিউ। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভিউ বা আপনার ফলোয়ার্স কিন্তু বাড়াইতে পারেন। সো এখন আমরা ফলোয়ার্স, নেক্সট ভিডিওতে আমরা ফলোয়ার্স বাড়িয়ে দেখাবো এবং ভিউ বাড়িয়ে দেখাবো। সো আমি দেখে এখানে এই ভিডিওটি দেখানো যায় কি না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আপনারা কিন্তু দেখতে পারলেন যে কিভাবে আমরা ফলোয়ার্স কি সরি লাইক বাড়িয়ে নিলাম। সো আপনারা কিন্তু সেমভাবে ফলো বাড়িয়ে নিতে পারেন, একদম এই সিস্টেমে কিন্তু আপনি ফলো বাড়িয়ে নিতে পারেন। এই ভিডিওটা একটু ফলো করবেন, ফলো করলেই কিন্তু আপনার এই সিস্টেমে যেরকমভাবে লাইক বাড়িয়ে নেওয়া হলো বা ভিউ বাড়িয়ে নেওয়া হলো, এই সিস্টেমে কিন্তু আপনি ফলো বাড়িয়ে নিতে পারেন। সো এই ছিল আমাদের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।